हाय गाइस, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल सना स्टाइल। सो आमी लास्ट टू डेज धरे आमी कोनो ब्लॉगिंग करिनी। आमी लास्ट होच्छे ओई फोर्थ सेप्टेम्बर होच्छे आमी ओई लास्ट ब्लॉगटा छेड़ेछिलाम। आर 3 तारीख होच्छे आमी एकटा मेकअप भिडियो कोनो रकम भाबे ओई चिटचैट काइंड अफ ওই রকম একটা ভিডিও শুট করে রেখেছিলাম, তো আমি ওটাই ছেড়েছিলাম। তারপর আমি কোনো ভিডিও শুট করিনি, কারণ সবথেকে বড় কথা আমি হচ্ছে তোমরা তো জানোই যে আমি প্রচন্ড ল্যাদখোর। তো আমি যেহেতু সেদিনকে বাইরে বেরিয়েছি, 3 তারিখ বাইরে বেরিয়েছি, আমি প্রচন্ড টায়ার্ড হয়েছিলাম। তো তারপরের দিন এসে আমি মানে আমার এমন অবস্থা, মানে আমি উঠতে পারছি না, মানে আমি জানি না আমার রাস্তায় বেরোলে কি হয়, মানে আমি এত মানে দুর্বল টাইপের মানুষ, মানে আমি খুব সহজেই প্রচন্ড দুর্বল হয়ে পড়ি, মানে সামথিং লাইক দ্যাট, এরকম টাইপ মানে বুঝেছো। তো আমি প্রচন্ড টায়ার্ড হয়েছিলাম। আর তারপরে হচ্ছে আমি ভাবলাম যে ও আমার থেকে মেকআপ ভিডিও করা আছে, তো ওটা আমি করবো আজকে। আমার শরীরটা মানে তোমার 4 তারিখের কথা বলছি, আমার শরীরটা জাস্ট দিচ্ছে না, আমি কোনো ভিডিও করবো না। তো তার জন্য আমি আর কোনো ভিডিও ফিডিও করিনি। তো তারপরে লাস্ট 2 দিন হচ্ছে রবিবার ছিল, রবিবারও বাপি ঘরে ছিল, আর সোমবার তো লকডাউন, অবভিয়াসলি বাপি ঘরে থাকবে। আর ও তোমাদের তো বলেইছি বাপির সামনে আমি এইসব ব্লগিং করি না, আর হচ্ছে আমার ইচ্ছেও করছিল না। তো তারপরে হচ্ছে আজকে সারাদিন আমার জানি না কি হয়েছে, আমার না এরকম হয়, প্রথমত আমি তো প্রচন্ড রোগা, আর তার মধ্যে তার অনেকগুলো রিজন আছে। সেটা হচ্ছে আমি প্রথমে আমি একটু বকবক করিনি, তারপর আমি তোমাদের সাথে সব শেয়ার করছি, আগে আমার মনের কথাগুলো সব বুক দিইনি বুঝেছো। এতদিন ব্লগ করিনি, এখন আমি ব্লগ করবো, মানে আমি এখন মনের কথাগুলো একদম ছুটিয়ে বলবো তোমাদের, আর তোমাদের সেটা শুনতে হবে, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবে, ঠিক আছে। সো আমি বলে নিই কি বলছিলাম, এই হয় আমার সাথে, এই হয় আসল, মানে এত কথা বলতে থাকি আসল টপিক থেকে আমি সরে যাই। তো কি বলছিলাম, হ্যাঁ, তো আমি মানে কি হয়েছে দেখো, আমি এই কয়েকদিন ধরে না খাওয়া দাওয়া করছি না, মানে না মাছ খাচ্ছি, না মাংস খাচ্ছি, না ডিম খাচ্ছি, কিছু খেতে ইচ্ছে করছে না। তো মানে মুখের রুচিটাই নেই, হ্যাঁ সেই রুচিটাই আসছে না, আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, আর তারপরে শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এই 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 অবস্থা, মানে ঘুম থেকে উঠছি আমার মাথা ঘুরছে, তারপরে কেমন একটা হচ্ছে, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, মানে এরকম আমার ইচ্ছে হচ্ছে। তো আমি ঠিক করেছি, আমি তো প্রচন্ড রোগা হয়ে যাচ্ছি, এরকম করতে থাকলে আমি একটা বড় সড়ো অসুখে পড়বো, সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো তার জন্য ঠিক করেছি, না ভাই আমাকে একদম জব্বর খেতে হবে। আর আমার কি দেখো কি করেছে, দাও দেবো ওটা করে না, আমাকে এবার ভালোভাবে খেতে খেতে হবে, না হলে আমি প্রচন্ড বড় অসুখে পড়বো। তো ওটাই ঠিক করেছি, খাবো দাবো আর ল্যাদ খাবো না, আর অনেক রোগা হয়ে যাচ্ছে, এত রোগা হয়ে গেলে প্রচন্ড অসুবিধায় পড়বো আমি। প্রথমত কোনো জামা কাপড় তো মানাবেই না, তার মধ্যে নিজের শরীর ভেঙে গেলে নিজেরই কেমন একটা লাগে না, এটাই এটাই হচ্ছে আসল অবস্থা। আর আমাকে হচ্ছে আজকে তোমাদের আরো খারাপ লাগতে পারে, কারণ অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের সামনে যেমন ভাবে আসি তেল চুল নিয়ে, বিকজ আমি অত আমার ভালো লাগে না যে সবসময় ফিটফাট হয়ে থাকবো, অত কি বাড়িতে যেমন থাকি আমি আমি আমার রিয়েল জিনিসটাই দেখি, আমি বাড়িতে যেমন থাকি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর সেটা আমি তেল তেল চুলই হোক বা মেকআপ করেই হোক, যাই হোক আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো হ্যাঁ, তো এখন আজকে কত তারিখ, আজকে কত তারিখ, 8 তারিখ আজকে, ঠিক আছে। তো আজকে আর আমার আর একটা কথা, আমি 2-3 দিন ধরে আমি প্রচণ্ড টেনশন নিয়েছিলাম, এখনো টেনশন নিয়ে আছি, কিন্তু আর কি বলবো বাদ দাও। তো হ্যাঁ, তো এখন হচ্ছে 8 তারিখ সন্ধ্যাবেলা আমি ব্লগটা শুরু করছি। আর যেহেতু সন্ধ্যাবেলা হলেই আমার কিছু খেতে ইচ্ছে করে, তো কী খাবো, আর আমি ওই যে বললাম আমি কিছু খাচ্ছি না, তো এখন আমার একটু ভারী কিছু খেতে ইচ্ছে করছে, ভারী কিছু খেতে ইচ্ছে করছে মিনস আমি এখন ভাবছি কী খাবো, কী করছে দেখো, দেবো ওরকম করে না ওটা। তো আমার তো চাউমিন কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাবো। তো আমি বলে দিই আমি হচ্ছে ওয়াইট চাউ বানিয়েছি বুঝেছো। তো আমি জাস্ট অনিয়ন আর হচ্ছে ওটাকে কি বলে আলু, আলু দিয়ে বানিয়েছি। তো ওটা আমি তোমাদের দেখাই, ওটা আমি খেয়ে নেবো, বাবা খুব খিদে পেয়ে গেছে অনেক, মানে 2-3 দিন বাদে মনে হয় আমার এত খিদে পাচ্ছে। তো আমি ওটা খেয়ে নেবো। আর একটা কি কথা বলবো ভাবছিলাম, হ্যাঁ এটাই বলবো ভাবছিলাম, দেখবে যারা বাংলা ব্লগ করে, মানে হ্যাঁ যারা বাংলা ব্লগ করে, আমি দেখেছি যারা বাংলা ব্লগ করে না, তারা দুটো ওয়ার্ড প্রচন্ড ইউজ করে, একটা হচ্ছে নয় সো না হলে তো, নয় সো না হলে তো, আমি তো ওটা কি ঝরে সো 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 কি বলি কি জানি। ঠিক আছে চলো চাউমিনটা দেখে নাও, তারপরে আমি খাই বুঝলে। সো আবার বলছি সো দেখলে, তো আমি চাউমিনটা খেয়ে নিই, খেয়ে ঠেয়ে তোমার সাথে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে, খাবে খাবেই টাটা, ঠিক আছে। হ্যাঁ গাইস, গুড মর্নিং। সো আমি তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি, আমার সব ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন হচ্ছে কটা বাজে,
দশটা বাজে, বুঝেছো? এখন দশটা মতো বাজে, দশটা এখন পুরোপুরি বাজেনি, দাঁড়াও দেখি। হ্যাঁ, দশটাই বাজতে যা, দশটাই বাজতে যায়, 9:50 মতো বাজে। তো আমি তো ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ওই যে আমি মা মানে আমি তো জুস ফুস করে খাই না, তো মা ওর জন্য হচ্ছে আমাকে সব কিছু করে দেয়। তো এখন মা আর বললাম না, কয়েকদিন ধরে আমার শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে, তো এখন তো আমি ডেলি জুস খাচ্ছি। ডেলি জুস খাচ্ছি মানে হচ্ছে মৌসুমি লেবুর জুস খাচ্ছি, ওটা খেলে না আমার ইনস্ট্যান্ট এনার্জি এসেছে। তো এখন আমি কি এত বকবক করছি তার মানে বুঝেই গেছে, এখন আমি জুস খাবো আর দেখাবো। তো আমি এখন জুস খাবো, কত বড় গ্লাস, এই দেখো এখন জুসটা খাই, পরে কথা বলছি, ওকে টাটা। হাই, সো না আমার হচ্ছে স্নান কমপ্লিট হয়ে গেছে, তো আজকে আমি লাঞ্চ করবো না। তো আমি তোমরা তো সবাই জানো আমি লাঞ্চ না করলে আমি লাঞ্চে কী খাই, তো আমি হচ্ছে আজকে আবার পিৎজা খাবো। তো আমি অলরেডি হচ্ছে দুটো পিৎজা আনিয়ে নিয়েছি, তো দুটোই আমি ডেফিনেটলি আমি দুটো খেতে পারবো না, তো আমি একটা খাবো আর মায়ের জন্য একটা রাখবো। আর আমার পিৎজাটা কি অর্ডার করে দিয়েছে বলো তো? আজকে হচ্ছে অর্ণব আমার পিৎজাটা অর্ডার করে দিয়েছে। তো চলো আগে আমি তোমাদের পিৎজাটা দেখাই, খাই, তারপরে ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলছি, ওকে? তারা আমি জাস্ট একটা জিনিস দেখাবো, ঠিক আছে? দেবু হচ্ছে এত শয়তান, ও কী করেছে বলো তো? ওর দিকে বারবার তাকাবো না তাহলে না ও পালিয়ে যাবে। ও কী করেছে? ও ঘুমাচ্ছে, বুঝছো? একটা ও তো জানো সারাদিন মুখের মধ্যে কিছু না কিছু নেই, কামলাকামলি করে, ও ঘুমাচ্ছে। হ্যাঁ, এবার ঘুমাতে ঘুমাতে জিনিসটা তো ছাড়বে না, ও কী করেছে? যেই জিনিসটা নিয়ে কামড়াচ্ছে সেটা হচ্ছে মুখের সামনে তাকাচ্ছে, আমার দিকে মুখের সামনে নিয়ে শুয়ে পড়েছে, বুঝেছো? আমি উঠেছি এখন, ঠিক এটা বুঝে গেছে, তোমাদের দেখাই তা না, জাস্ট ওয়েট, নিয়ে চোখ করে দেখছি, আমাকে তোমাদের দেখাতেই হবে এই সিনটা, ওয়েট। ওই দেখো এই যে এই দেওয়ালটা দেখে প্লিজ ইগনোর করো, এটা হচ্ছে দেবুর কার্যকর্ম। এই দেখো ঘুমাচ্ছে, তারপরেও এই পেনটা কত দাম সেটা কি তুই জানিস দেবু? হ্যাঁ, পেনটা দাও, দেখো দাও দেবুয়া, দেবুয়া এরকম করে না, দেবুয়া দিয়ে দাও, সবসময় একই জিনিস আমার ভালো লাগে না, ভালো লাগে। কত করে গো ইডলি? 15 টাকা প্লেট, দু পিস থাকে, তুমি আমাকে দু প্লেট দাও। উফ, পুরো ঘেমে গেলাম একটুখানি, এখন পাখা ছাড়া মানে ফ্যান ছাড়া থাকলেই না প্রচন্ড গরম লাগে না। তো তোমরা তো দেখলে আমি ইডলি আনতে গেছিলাম, তো আমি 9টা ইডলি লাভার, ঠিক আছে? কিন্তু দেখবো অনেকদিন বাদে বাদে খেতে খুব ভালো লাগে না, আমার তো খুব আজকে ইচ্ছে করছে। আর আমাদের যে ইডলির গাড়িটা আসে ওটা না চুপ, প্রত্যেক বুধবার করে আসে, তো আমি দু প্লেট নেবো বললাম, চুপ করো দেবো তো, আমি বললাম দু প্লেট নেবো, তো আমি 3 প্লেট নিয়েছি, আমি দুটো খাবো, মায়ের জন্য দুটো রাখবো, বাবার জন্য দুটো রাখবো, তো যাই আমি খাই। আর দেখো আমার ইডলি, হ্যাঁ আমি কিন্তু 6টাই খাবো না, আমি কিন্তু মা বাবার জন্য রাখবো, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য ইয়ে করলাম, তোমার মানে দেখানোর জন্য ঢাললাম, ঠিক আছে? আমি খাই, খেয়ে তোমাদের সাথে কথা বলছি। এখনই কি হলো জানো, বসে দেখো বসে লেগে যাবে ফাঁক। তো আসলে কি হয়েছে বলো তো, ওই দেবো না ফট করে বমি করে দিল, এবার ওরা বমি করলে জানো তো ও মানে এটা খুব একটা ভালো ব্যাপার না, ওরা বমি করছে, আমার মনে হয় কি বলো তো, ও তো সারাদিন ভুলভাল জিনিস খেতে থাকে, কোথায় কি খেয়ে নিয়েছে ভুলভাল জিনিস, দাঁড়াও ওর জন্য হয়তো বমি করে ফেলেছে, কি কি হবে, চলো আমি একটু খাই, ঠিক আছে? তোমাদের একটু দেখিয়ে দেখিয়ে খাই, ওয়েট। এই যো আমার ইডলি, আমি শিওর এখন একজন লোক দিচ্ছে, সেটা হচ্ছে আমার বেস্টি, কারণ ও প্রচন্ড ইডলি খেতে ভালোবাসে, আমি তো শিওর ও ব্লগটা যখনই দেখবে ও তখনই লোক দেবে। কী রে খাবি, তোকে বলছি আমি একটু এনজয় করি, হ্যাঁ কথা বলছি, তাহলে
সো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমি জানি ভিডিওটা প্রচণ্ড ছোট হয়ে গেছে, আর হচ্ছে সারাক্ষণ আমি হচ্ছে খাওয়া খাওয়াই তোমাদের দেখিয়ে গেলাম, বাট কি করবো, আমি সো সরি, কাল থেকে আমি হচ্ছে খাচ্ছি, তার জন্য আমাকে এটা ছাড়া আমার কিছু শেয়ার করার মতো নেই। তো এখন থেকে আই থিঙ্ক আমি একটু ইন্টারেস্টিং কোনো কিছু করতে পারি, দাঁড়াও দেবো দাঁড়াও। তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার এন্ড বাই। অ্যান্ড আর একটা কথা, তোমরা কিন্তু আমার কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব ও তোমরা কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছো না, আমি কিন্তু প্রচন্ড রেগে আছি। তোমরা কেন, তোমরা ও দাঁড়াও, তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, আমি কিন্তু প্রচন্ড রেগে আছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমার ভিউজটা প্রয়োজন, আমার সাবস্ক্রাইবারের প্রয়োজন। ঠিক আছে, চলো টাটা।